সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এসআই ফুড এবং WBCS এর জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট ক্লাস দেখেছি ইন্ডিয়ান হিস্ট্রির উপর, এবং এই ক্লাসগুলো সত্যি ইম্পর্টেন্ট আপনারা যে কোনো পরীক্ষা কম্পিটিশনের পরীক্ষা দিন না কেন, প্রত্যেকটি পরীক্ষার জন্যই। তো আমরা মোগল সাম্রাজ্যের ইতিহাস স্টার্ট করেছিলাম, এবং সেখানে আমরা আগের একটা পার্টে 50টা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখেছি। এই লেকচারও আমরা 35টা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব মোগল সাম্রাজ্যের ইতিহাস থেকে, যেগুলো আপনাকে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে অবশ্যই হেল্প করবে। তো বন্ধুরা, যদি আপনাদের এই লেকচার ভালো লাগে, যদি মনে হয় যে এই ক্লাস সত্যি আপনাকে উপকৃত করছে, তাহলে প্লিজ বন্ধুরা আপনারা লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধব এবং রিলেটিভসদের মধ্যে শেয়ার করুন, যাতে সবাই এর থেকে উপকার পায়। তো আজকে ক্লাস আমরা স্টার্ট করছি বন্ধুরা। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, শাহজাহানের প্রকৃত নাম কি? শাহজাহানের প্রকৃত নাম হলো খুররম। এই কোশ্চেনটা অনেকবার অনেক পরীক্ষায় রিপিট হয়েছে বন্ধুরা, তাই আপনারা মনে রাখবেন এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে শাহজাহানের প্রকৃত নাম কি। 2 নম্বর হচ্ছে, মৌর সিংহাসন কে তৈরি করেছিলেন? মৌর সিংহাসন শাহজাহান তৈরি করেছিলেন। 3 নম্বর হচ্ছে, মোগল সম্রাটদের মধ্যে সৌন্দর্য প্রিয়তার দিক থেকে কে বিখ্যাত ছিলেন? তো আপনারা অনেকেই জানেন যে মোগল সম্রাটদের মধ্যে শাহজাহান সৌন্দর্য প্রিয়তার দিক থেকে বিখ্যাত ছিলেন। 4 নম্বর হচ্ছে, অর্জুমন্দ বানু কে ছিলেন? দেখুন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় চলে এলে অনেকেই লিখতে পারে না, তার কারণ এগুলো অনেকেই এড়িয়ে যায়, কিন্তু এই কোশ্চেনগুলো আপনাকে দেখতে হবে, তার কারণ এগুলো জিজ্ঞাসা করার প্রবাবিলিটি আছে। তো অর্জুমন্দ বানু কে ছিলেন? অর্জুমন্দ বানু ছিলেন শাহজাহানের প্রধান মহিষী, যিনি মমতাজ নামে অধিক পরিচিত। অর্থাৎ দেখুন, কোশ্চেন আপনাকে কি করতে পারে, আপনাকে এরকম জিজ্ঞাসা করতে পারে যে মমতাজের প্রকৃত নাম কি। তো যদি আপনি না জানেন যে মমতাজের প্রকৃত নাম অর্জুমন্দ বানু, তাহলে কিন্তু আপনি কোশ্চেনটা পরীক্ষাতে কেজও করতে পারবেন না, এবং আপনি হয়তো ছেড়ে আসবেন নয়তো ভুল করবেন। তো সেই কারণে এই কোশ্চেনগুলোকে আপনাকে ভালো করে নজর দিতে হবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, শাহজাহানের পর কে সম্রাট হন? শাহজাহানের পর তার পুত্র ঔরঙ্গজেব সম্রাট হন। 6 নম্বর হচ্ছে, ঔরঙ্গজেবের সিংহাসনে বসে ঔরঙ্গজেব সিংহাসনে বসে কি উপাধি গ্রহণ করলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা এটা। ঔরঙ্গজেব সিংহাসনে বসে আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন, এবং আপনারা অনেকে জানেন হয়তো এই ঔরঙ্গজেবকে জিন্দা পীরও বলা হতো। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অনেক সময় হিস্ট্রিতে কোশ্চেনটা এইভাবে জিজ্ঞাসা করে যে আলমগীর উপাধি কোন মোগল সম্রাটের ছিল, তো আপনারা বুঝতেই পারছেন ঔরঙ্গজেবের ছিল আলমগীর উপাধি। 7 নম্বর, ঔরঙ্গজেব কত বছর রাজত্ব করেছিলেন? ঔরঙ্গজেব প্রায় 50 বছর রাজত্ব করেছিলেন। 8 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, আগের লেকচারে যদি আপনারা দেখে থাকেন, তো আগের লেকচারে আমি বলেছিলাম যে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন, অর্থাৎ মৃত্যুদণ্ড দেন, এবং ঔরঙ্গজেবও এক শিখ বাহাদুরকে মৃত্যুদণ্ড দেন। এই দুটো কোশ্চেন আপনাকে মনে রাখতে হবে। যদি আগের লেকচার না দেখে থাকেন, আপনি চান আগের লেকচার দেখুন, সেখানেও আপনি অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন, যেগুলো আপনাকে পরীক্ষায় অবশ্যই হেল্প করবে। তো আমি আরেকবার বলে দিচ্ছি, জাহাঙ্গীর হত্যা করেছিল গুরু অর্জুন দেবকে। ঠিক আছে, গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর হত্যা করেছিল, আর ঔরঙ্গজেব হত্যা করেছিল শিখ গুরু তেজ বাহাদুর, বা অনেক জায়গায় তেগ বাহাদুরকে, অনেক জায়গায় তেজ বাহাদুর লেখা থেকে অনেক জায়গায় তেগ বাহাদুর লেখা থেকে। তো শিখ গুরু তেজ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঔরঙ্গজেব। তো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, যে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন এবং ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন। 9 নম্বর হচ্ছে, কবে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 1632 খ্রিস্টাব্দে পর্তুগিজদের বাংলা থেকে বিতাড়িত করা হয়, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর হচ্ছে, আফজল খাঁ কে ছিলেন? আফজল খাঁ ছিলেন বিজাপুরের সুলতানের সেনাপতি। দেখুন বন্ধুরা, এই সেনাপতিগুলোর নাম জিজ্ঞাসা করে, যেমন আপনারা দেখবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন আফজল খাঁ, আফজল খাঁ ছিলেন বিজাপুরের সুলতানের সেনাপতি, তেমনি আপনারা দেখে থাকবেন যে মালিক কাফুরের কথা দেখে থাকবেন, বা হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে আদিল শাহের হিন্দু সেনাপতির নাম কি, সেটা অবশ্যই এই কোশ্চেনটা আপনি অবশ্যই এই ভিডিওতে পেয়ে যাবেন।
তারপরে ব্রহ্মজিৎ গোর কার সেনাপতি ছিলেন, তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো আপনারা কিন্তু এই কোশ্চেনগুলোকে কোনোভাবে এড়িয়ে যাবেন না। আফজল খাঁ ছিল বিজাপুরের সুলতানের সেনাপতি। 11 নম্বর হচ্ছে শায়েস্তা খাঁ কে ছিলেন? শায়েস্তা খাঁ ছিলেন ঔরঙ্গজেবের মাতুল, দাক্ষিণাত্যের শাসনকর্তা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন যে শায়েস্তা খাঁ কে। 12 নম্বর কোশ্চেন হচ্ছে মনসব কথাটি অর্থ কি? দেখুন মনসব কথাটি অর্থ হলো পদমর্যাদা। মনসব কথাটির অর্থ পদমর্যাদা, এবং মনসব এই ব্যাপারটা স্টার্ট হয় আকবরের সময়কাল থেকে। এটাও আপনি জানেন আশা করি, কারণ এটা ইম্পর্টেন্ট একটা তথ্য জিজ্ঞাসা করে পরীক্ষায়। মোগল শাসন ব্যবস্থায় সম্রাটের পর কার স্থান ছিল? দেখুন মোগল শাসন ব্যবস্থায় সম্রাটের পর ভকিল বা প্রধানমন্ত্রীর স্থান ছিল। অর্থাৎ আপনার মোগল সম্রাটদের সময়ে প্রধানমন্ত্রীকে ভকিল বলা হতো। তো এটা একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা আপনাকে মনে রাখতে হবে, তার কারণ কোশ্চেনটা ঘুরিয়েও আপনার কাছে আসতে পারে যে মোগল সাম্রাজ্যের সময় প্রধানমন্ত্রীকে কি বলা হতো, তার অ্যান্সার হচ্ছে ভকিল। আর এটাও আসতে পারে ডাইরেক্ট যে মোগল শাসন ব্যবস্থায় সম্রাটের পরই স্থান কার ছিল, তো সেক্ষেত্রে আপনার অ্যান্সার হবে ভকিল বা প্রধানমন্ত্রীর স্থান ছিল। ঔরঙ্গজেবের রাজত্বকালে সংঘটিত 2টি আঞ্চলিক বিদ্রোহের নাম লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, পরীক্ষায় জিজ্ঞাসা করে থাকে, আপনাকে পরীক্ষায় এরকম ভাবে জিজ্ঞাসা করবে হয়তো। ঔরঙ্গজেবের রাজত্বকালে সংঘটিত 2টি বিদ্রোহের নাম হচ্ছে বন্ধুরা, প্রথমত বলে দিচ্ছি, একটা জাট বিদ্রোহ আর একটা হচ্ছে সৎনামী বিদ্রোহ। তো পরীক্ষায় আপনাকে এরকম ভাবে জিজ্ঞাসা করবে যে সৎনামী বিদ্রোহ কোন মোগল সাম্রাজ্যের, কোন মোগল সম্রাটের আমলে ঘটেছিল, আপনাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারে, বা আপনাকে এরকম ভাবে জিজ্ঞাসা করতে পারে যেটা কোশ্চেনটা ডাইরেক্টলি দেওয়া আছে যে ঔরঙ্গজেবের রাজত্বকালে কোন বিদ্রোহটি ঘটেছিল। তো আপনি মনে রাখবেন ঔরঙ্গজেবের রাজত্বকালে 2টো বিদ্রোহ ঘটেছিল, একটা জাট বিদ্রোহ আর একটা হচ্ছে সৎনামী বিদ্রোহ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এই 2টো বিদ্রোহ সম্পর্কে আপনাকে জানতে হবে। আমি চাইবো যে আপনারা এই এমসিকিউ লেকচারটা দেখার পর এই 2টো বিদ্রোহ সম্পর্কে একটু দেখে নেবেন, জাট বিদ্রোহ এবং সৎনামী বিদ্রোহ। এই 2টো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। 15 নম্বর কোশ্চেন হচ্ছে মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে? মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হলো শিবাজি। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা হলো শিবাজি। 16 নম্বর কোশ্চেন হচ্ছে শিবাজি কি উপাধি ধারণ করেছিলেন? আপনারা সবাই জানেন যে শিবাজি ছত্রপতি উপাধি ধারণ করেছিলেন। পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পুরন্দরের সন্ধি 1665 খ্রিস্টাব্দে শিবাজি ও মোগল সেনাপতি সিং এর মধ্যে হয়েছিল। তো পুরন্দরের সন্ধি সালটা ইম্পর্টেন্ট, 1665 খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল সেটাও ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন হচ্ছে 18 নম্বর কোশ্চেন হচ্ছে শিখদের দশম গুরু বা শেষ গুরু কে ছিলেন? শিখদের দশম গুরু বা শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ। এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আর একটা কোশ্চেন হয় বন্ধুরা, যেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে খালসার প্রবর্তন কে করেছিলেন? খালসা, তো খালসা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। তো এই 2টো কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, আপনাকে মনে রাখতে হবে যে শিখদের দশম গুরু বা শেষ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ এবং খালসার প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। ঔরঙ্গজেবের কখন মৃত্যু হয়? ঔরঙ্গজেবের মৃত্যু হয় 1707 খ্রিস্টাব্দে। 20 নম্বর হচ্ছে মোগল দরবারে অভিজাতদের কি কি গোষ্ঠী ছিল? মোগল দরবারে অভিজাতদের 3টি গোষ্ঠী ছিল, একটা হচ্ছে হিন্দুস্তানি, একটা হচ্ছে ইরানি আর একটা হচ্ছে তুরানি। ফারুক সিয়ার কে ছিলেন? ফারুক সিয়ার ছিলেন একজন মোগল সম্রাট, যিনি ফারুক সিয়ারের ফরমান তো আমরা পড়ি, আমরা তো সবাই পড়েই থাকি, আমরা জানি যে 1717 খ্রিস্টাব্দে ফারুক সিয়ার ফরমান ইস্যু করেছিলেন, তো সেই ব্যাপারটা আপনারা সবাই জানেন। তো ফারুক সিয়ার একজন মোগল সম্রাট ছিলেন, সেটা আপনারা জানেন। সৈয়দ ভ্রাতৃত্বদ্বয় কারা ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, সৈয়দ ভ্রাতৃদ্বয় ছিলেন হুসেন আলী ও আবদুল্লাহ। তারা মোগল দরবারে খুব প্রতিভা বিস্তার করেছিলেন। এই 2টো নাম আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে হুসেন আলী আর একটা হচ্ছে আবদুল্লাহ। 23 নম্বর কোশ্চেন হচ্ছে চিন কিলিচ খান কে ছিলেন? চিন কিলিচ খান ছিলেন মোগল সম্রাট মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী ও স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, যে এই চিন কিলিচ খান কে ছিলেন? চিন কিলিচ খান ছিলেন মোগল সম্রাট মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী এবং স্বাধীন হায়দ্রাবাদের রাজ্যের প্রতিষ্ঠাতা। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে, সালটা আপনাকে মনে রাখতে হবে, 1739 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন। 25 নম্বর কোশ্চেন হচ্ছে গোখলা ও চূড়ামণ কে ছিলেন?
এই যে আপনাদেরকে আমি বলছিলাম যে ঔরঙ্গজেবের সময় দুটো বিদ্রোহ হয়েছিল, একটা জাট বিদ্রোহ আর একটা সৎলামি বিদ্রোহ। তো জাট বিদ্রোহের নেতা ছিলেন, প্রধান দুই নেতা ছিলেন এরা, এই গোখলা ও চূড়ামণ। যেহেতু আমি বললাম যে জাট বিদ্রোহটা খুবই ইম্পর্টেন্ট, সেই কারণে এদের নেতাদের নামও কিন্তু আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে গোখলা আর একটা হচ্ছে চূড়ামণ। মোগল আমলে কোন কোন উপজাতি গোষ্ঠী বিদ্রোহ করেছিল? মোগল আমলে আফ্রিদি, খট্টক, ইউসুফ জাই প্রভৃতি উপজাতি গোষ্ঠী বিদ্রোহ করেছিল। পরে কোশ্চেনটাই 27 নম্বর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে যে নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট কে ছিলেন? নাদির শাহের ভারত আক্রমণকালে মোগল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ। বাবরের প্রকৃত নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাবরের প্রকৃত নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। হিমু কে ছিলেন? হিমু ছিলেন আফগান নেতা আদিল শাহের হিন্দু সেনাপতি। 30 নম্বর কোশ্চেন, এই কোশ্চেন অনেকবার একবার দুবার WBCS জিজ্ঞাসা করেছে, যাবতীয় প্রথা কে প্রবর্তন করেন? যাবতীয় প্রথা আকবর প্রবর্তন করেন। তো আজকে 30টা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল বন্ধুরা, যেটা আমি মোগল সাম্রাজ্য থেকে ডিসকাস করে দিলাম। আশা করি আপনাদের লেকচার ভালো লাগলো। যদি লেকচার ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা লাইক করবেন, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের ফিডব্যাক দিলে আপনাদের ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম বন্ধুরা। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইবো।